প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভৈরব আশুগঞ্জ আচ্ছা আচ্ছা থাকেন কোথায় ওখানে থাকেন থাকি ঢাকা শহর ঘর ভাড়া থাকি কি করেন কি এই ছিল মিশির কাশি লেখাপড়া করছিলেন লেখাপড়া জানি না ভাই পরিবারে কে কে আছে পরিবারে একটা মা আছে ছোট একটা ভাই আছে মার দশায় পড়ু কোন বিয়ে শাদী হয় নাই না বিয়ে শাদী করি নাই আমার বড় একটা আপা ছিল বিয়ে হয়েছে হ্যাঁ আর ভাইটা মারা যাওয়ার পর দুইরা সংসার অনেক অভাব ছিল বিয়ার কথা চিন্তা করি নাই সংসার দিয়ে দেখে দেখতে মনে কর বয়স পার হয়ে গেছে বয়স কত আপনার ওই তো কুড়ি চলতেছে কুড়িতে মানুষ তো বুড়ি হয়ে যায় আপনি কি কুড়িতে বুড়ি হয় না মানুষ চল্লিশে বুড়ি হয় চল্লিশে বুড়ি হয় তাই না আচ্ছা আচ্ছা মানে মানুষের বয়স বেশি হলো তো মানে সমস্যা নেই সমস্যা নেই তাই না লন্ডন হোক এভরি হোক থাইল্যান্ড হোক আমার কোনো সমস্যা নেই বুড়ো জোয়ান আচ্ছা যে আমার খাওয়াইতে পড়াইতে পারবে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি এখন এসে সবথেকে কষ্ট লাগে কি সাতের মানুষ বিয়ে বসে বাচ্চা কাচ্চার মা হইছে বাইরে চলে গেছে ওই আমি একা একাই পড়ে আছি আর কোনো শখ ছিল একটু গান টান শেখা অভিনয় করা এরকম কোনো শখ ছিল গান টান শেখার অভিযোগ নেই গান টান গাইতে পারেন না মন ছিল কি ভাই পাঁচ সপ্তাহ না আমার সরো পাঁচ পর্দায় থাকবো আচ্ছা আচ্ছা যে আমার পাশে থাকবো সেই রকম মানুষ আমার দরকার আচ্ছা আচ্ছা তা ভিডিওতে না আসলে কি হতো না ভিডিওতে না আসলে তো ভাই হতো কতক না হতো তা মনে করো সাত সাতের বান্ধবীরা গেছে তারও ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে তা বলো মামিও যাই সেই আশা নিয়ে আসে সেই আশাই আইছি তো যাক আশা করা ভালো আসছেন ভালো যদি উদ্দেশ্য সৎ থাকে অবশ্যই বিয়ে হয়ে যাবে তাই না তো আপনার উদ্দেশ্য তো ঠিক আছে যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো সত্যি কথাই ভাই কোনো মিথ্যা কথা কিছু হয়নি আচ্ছা আচ্ছা ভালো একটা মনের মানুষ চাইতেছি যে আমার আবুদের তো পাশে দাঁড়াইবো ওই রকম মানুষ চাই সারা জীবনের জন্য আচ্ছা তো আপনার এই কষ্টের কথা শুনে সুন্দর হাসি খুশি একটা মেয়েকে সবাই বিয়ে করতে চাইবে বিয়ে তো সবাইকে করা যাবে না তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আপনি নাম্বারটা বলে দিলে ভালো লাগে তো লেখাপড়া করি না নাম্বারটা দিলে সমস্যা নাই তো না সমস্যা আচ্ছা তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়ে শুনতে পেলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না সেটা একটা জীবনে বা একটা মেয়ের জন্যই খুবই কষ্টদায়ক কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01829011760 নাম্বারটা তো আপনার কাছেই থাকে হ্যাঁ ভাই আমার কাছে থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর জীবনে যাই হোক না কেন নামাজ কালাম পড়বেন না ভাই আমি তো নামাজ পড়ি ভাই সেটা নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে নামাজের সংঘর্ষ চাপি ভাই আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ কষ্ট দিতেছে দেখবেন সেই আল্লাহ জীবনে সুখ দেবে ঠিক আছে তা আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম